গেল 7 অক্টোবরের পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড বোমা বর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে নিরীহ নিরপরাধ প্রায় 32,000 মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। হামাস ধ্বংসের নামে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভূখণ্ডটিতে, কিন্তু কিছুতেই পুরোপুরি নাগাল মিলছে না স্বাধীনতাকামী সংগঠনটির। এবার খোদ ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করল, এত নৃশংস হত্যাযজ্ঞ চালানোর পরও ধরা ছোঁয়ার বাইরে হামাস। ধ্বংস করা তো দূরের কথা, হামাসের 24টি ব্যাটালিয়নের মধ্যে 4টি ব্যাটালিয়নের টিকিটাও ছোঁয়া যায়নি। এ 4টি ব্যাটালিয়ন রাফাতে অবস্থান করছে বলে ধারণা তেল আবিবের। এতে ইসরায়েলের দাবি, রাফায় আক্রমণের মাধ্যমে হামাসকে ধ্বংস করার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে তাদের হাতে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব মনে করে গত 6 মাসে গাজার উত্তর ও মধ্যাঞ্চলে হামাসের প্রধান কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে বিভিন্ন এলাকায় এখনও গেরিলা প্রতিরোধ অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, হামাস সদস্যদের খুঁজে বের করতে কিংবা তাদের ধ্বংস করতে আরও অনেক দেরি হতে পারে বলে ধারণা ইসরায়েলি গোয়েন্দাদের। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, গাজার উত্তরাঞ্চল থেকে হামাসকে হুটিয়ে দিয়েছে তার বাহিনী, কিন্তু সেসব অঞ্চলে এখনও স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে বলে উঠে আসছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এর মধ্যে আবার রাফায় হামলা না চালাতে তেল আবিবকে ওয়াশিংটন মানা করায় বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর কিছুটা মতানৈক্য হচ্ছে। অন্যদিকে হামাসের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখছে ইরান, এমনকি পেছন থেকে তেহরানি যুদ্ধ কলকাঠি নাড়ছে বলেও মনে করছে পশ্চিমারা। সব মিলিয়ে প্রধান ঘাঁটির সঙ্গে হামাসের ইউনিট একসঙ্গে কাজ করছে কিনা, টানেল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া কতদূর, এসব নিয়ে নিশ্চিতভাবে বুঝে উঠতে পারছে না ইসরায়েল। এতে করে হামাসকেও পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।